মন রং জানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানে তাগি ও মন রং জানে রই রোজার আসসালামু আলাইকুম ঈদ মুবারক পুরা একটা মাস কষ্ট করে রোজা রাখছি একটা রোজা তো সেহিরি না খায়াও রাখছিলাম সবগুলা রোজা সহি সালামতে রাখার পরে অবশেষে টানা তৃতীয়বারের মতন ঈদ উল ফিতর গ্রামের বাড়ির মধ্যে পালন করতে আছি একদম সকাল সকাল আমার সৈন্য সামন্তরা গুসুল ফাতি শেষ কইরা রেডি হইয়া আমারে সাজাইয়া গুজাইয়া দিতাছে আমি না করার পরেও তারা জোর কইরা আমার ফায়ের জুতাটা পর্যন্ত আমারে ফরাইয়া দিতাছে জানি না আজকা কি এমন রহমতের ফেরেস্তা তারার উপরে ভর করছে হালকা একটু সামাই ফানি মুহ দিয়া ঘরের মহিলার থেকে বিদায় লইয়া আশেপাশে সব কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন সম্ভব হইলে সামনের বার থেকে এই ঈদের জামাতটা দশটার পরিবর্তে সকাল নয়টায় করার চেষ্টা করবেন প্লিজ আমরা গ্রামের বাড়িতে ঈদ করার অন্যতম প্রধান যে মজাটা ঈদ হইতেছে গিয়া সবাই দল বাইন্দা আইটা কাঁচা আমরা সবাই দশ মুজা ঈদগাহ মাঠ হইয়া পৌঁছাইছি আশেপাশে চার পাঁচ গ্রামের লাগিয়া এই একটা ঈদগাহ এবং একটা কবরস্থান আমার বাপের দাদার আমলের আরো আগের থেকে আশেপাশের চার পাঁচ গ্রামের সব মানুষজন একলগে আয়া এই ঈদগাহর মধ্যে নামাজ পড়েন ঈদের নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া মোনাজাত শেষ কইরা সব মানুষ একলগে কবরস্থানে যাইতেছে কবর জিয়ারত করণের লাগিয়া শত শত বছরের পুরানো এই কবরস্থান আমরা যত পূর্বসূরি আছেন সবাই এই কবরে শুয়ে আছেন আমার দাদা দাদি চাচা চাচি কত আত্মীয় স্বজন যে এই কবরস্থানের মাটির লগে মিশে আছেন তারার মধ্যে অনেকেরই আমি নিজের হাতে এই কবরস্থানে মাটি দিছি মহান আল্লাহ পাক যেন আমার সকল আত্মীয় স্বজন যারা এই কবরস্থানে শুয়ে আছেন তারা সহ বাকি সব নরনারী যারা নাকি এই কবরস্থানে শুয়ে আছেন আল্লাহ পাক যেন সবাই রে মাফ কইরা জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন ঈদের নামাজ শেষ করে কোনো রহমে বাড়িতে ফারা ডাও দিতাম পারছি না পোলাফাইন সব আপা দায়া পড়ছে তারা রেবেলে ঈদের সালামি দিতাম কোনো উপায় অন্তর না পাইয়া পরে সিদ্ধান্ত নিলাম সালামি যেহেতু দেন লাগবই তৈলে সালামি ট্যাডারে একটু উসুল কইরা দিমু মেলা দিনে শৈলটা মেজ মেজ করতেছে বালা কোনো টিফিন না মানুষ পাই না বাড়ির যে সব গুড়াগাড়িরা সালামি প্রার্থী আছে সবাইরে লাগাই দিছি আতফাও টিফিনের কামের মধ্যে আর হেরা রে কইছি যে বেশি টিপ্পা আমারে সন্তুষ্ট করতে পারবো হ্যার সালামির পরিমাণ তত বেশি এরপরে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার এই বুদ্ধিটা বাতের ট্যাবলেটের মতন কাম করছে তেহার লুবের মধ্যে ফইরা এই ফলাফাইন দিয়ে আমার শৈলের এমন সুন্দর করে বানাইয়া দিছে হেরার বানানি দেখে খুশি হইয়া ধন প্রতি দশ টাকা কইরা দিয়া দিলাম টেয়া পয়সার মায়া করলাম না কিন্তু আমি হেরার আতফা টিফানি ডারে এনজয় করতেছিলাম হেরারে কইলাম তোরা যদি আরো সুন্দর করে টিপাইতে পারো আরো দশ টাকা কইরা তোরা রে দিমু টেহা যাক খেলা সুন্দর হোক এই দুষ্ট দুষ্ট ফলাফাইন দি যেই মনোযোগ দিয়ে আমার আতফাউটি টিপ্পা দিতে আছে এই মনোযোগটা যদি হেরা হেরার ফরালের মধ্যে দিত তাইলে সবডি রুলং স্কুলের মধ্যে এক তাক লইলে জন ওই দেই যে হেরার টিপার মধ্যে অলসতা এফোর্ট আছে এবং ক্লান্ত আল্লাহ যদি জীবনে কোনদিন অনেক টাকা পয়সার মালিক বানাই দেয় আমারে তইলে আমি টাকা পয়সা দিয়ে ভাড়া করে একটা লুক রাখবো যে নাকি খালি আমার হাত পাও টিপ্পা দিব আহ কি যে শান্তি লাগতেছে কি যে আরাম লাগতেছে অলরেডি এই সালামি শ্রমিক গুলার ধন প্রতি বিশ টাকা কইরা দেওয়া হয়ে গেছে গে আমার আর অল্প কিছুক্ষণ টিপা টিপি শেষ কইরা এই শ্রমিক গুলা বিদ্রোহ করা শুরু করলো আমারে কই হেরা বেলা আর টিপতে পারতো না হেরা নাকি যদ্দ টিপছে সেই অনুযায়ী হেরা রে নাকি টাকা পয়সা দিতাছি না হেরার কথা মতোই হেরা রে কইলাম ঠিক আছে যা তোরা আর শৈল টিফোন লাগতো না তোরা প্রত্যেকে লাইনে দৈরা দৈরা আমার সামনে আয়া আমার থেকে দশ টাকা কইরা লইয়া যাইবি কিন্তু কথাই আছে না বাঙালি বইতে দিলে খাইতে চাই খাইতে দিলে হইতে যায় হেরা অতক্ষণ আফুসে আফুসে আমার থেকে আমার কাছে থাকা বাকি টাকা গুলো হেরা লয়ে যেতে গেছে বাপ রে বাপ
আমরার বাড়ির এই রঙ্গলির লোকে মালামত কইরা মেলা কষ্ট হয়ে গেছে গা। কষ্টের টেলা ফ্যাটের মধ্যে খিদাতে সু 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 করতেছে। ঘরের ভিতরে আয়া দিয়ে দিয়ে আমার আম্মাও মাশাল্লাহ সুন্দর করে টেবিলের মধ্যে খাওয়ন দাওয়ন বাইরে থুয়ে রাখছে। ঈদের দিন সকালবেলা ঈদগার মধ্যে যাওয়ানের আগে যাওয়াই একটু সেমাই নুডলস খাই না গিয়ে লিখিয়া মূল আকর্ষণটা থাকে আসলে আমার আম্মা রাতের রান্না করা দুপুর বেলার ফুলাও মাংসটার দিকে। প্রত্যেকটা রমজান ঈদের দুপুর বেলাটা আমরা লেগে খুবই স্পেশাল। পুরাটা রোজার মাস দিনের বেলা খাওয়ন দাওয়ন বন্ধ থাকে। এক মাস রোজা রাখনের পরে এই ঈদের দিন দুপুর বেলা আমরার পরিবারে সবাই এক লগে বইয়া পোলাও মাংস টাংস দিয়া খাইয়া দেয়া এই দিনের বেলার খাওয়ন দাওয়নটারে আবার উদ্বোধন করি। খবরদার খাওয়ন দাওয়ন দেখে কেউ নজর লাগাইবেন না কিন্তু।